আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার বাসায় অনেক সবজি, আজকে অনেক সবজি বাসায়। ওই যে লকডাউনের আগে সব সবজি কিনা হয়ে গেছে। এখানে টমেটো টমেটো ফ্রোজেন যে টমেটোগুলো ছিল সব টমেটো শেষ হয়ে গেছে। এই যে সব টমেটো শেষ হয়ে গেছে, তো ফ্রোজেনেরগুলা আমরা প্রচুর টমেটো খাই, এই জন্য প্রচুর টমেটো লাগে আমাদের। আর বাসায় হচ্ছে আজকে সবজির বাজার বসছে। এই যে এখানে ধনিয়া পাতা, ধনিয়া পাতা, শসা, তারপরে হচ্ছে এটা কি লাউ, পেঁপে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ঢেঁড়স, বেগুন, এটা কি, এটা হচ্ছে কচুছড়া, কচুমুখী, যে যেটা বলে আর কি, কচুছড়া, কচুমুখী, অনেক কিছু, গাজর, শসা তো দেখাইলাম না, তারপরে এটা কি চিচিঙ্গা, তারপরে এখানে পটল, কাঁকরোল, দুই পদের তরকারি এখানে, আর হচ্ছে মিষ্টি কুমড়া, জালি, অনেক পদের সবজি। একদম আজকে সবজির বাজার বাসার মধ্যে প্রচুর সবজি, অনেক সবজি। তো আমাদের বাংলাদেশে এখন লকডাউনের সময়, লকডাউনের আগে হচ্ছে সব রকমের সবজি কিনে নিয়ে আসলো বাসায়। এই যে পুল টেবিল আমার ভরে গেছে সবজিতে। এই সবজি আমার কয়দিন যাবে, মনে হয় প্রায় 15 দিন যাবে। হ্যাঁ, 15 দিন যাবে কমসে কম, কারণ হচ্ছে বাসায় সবজি খাওয়া হয় না অতটা আমাদের। এই মোটামুটি এটা 15 দিন যাবে এই সবজিগুলা, অনেক সবজি। আশা করি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এটা হচ্ছে রাতে, রাতের বেলা আমার বড় মেয়ে এখানে রসমলাই তৈরি করেছে, তো সে ফার্স্ট টাইম রসমলাই তৈরি করেছে। আর রসমলাইটা ছোট মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আমি হচ্ছে মোবাইল নিয়ে যখন ব্যস্ত, আমার মেয়েরা হচ্ছে এগুলা করে সব সময়, একদম সব সময় কিছু না কিছু সে তৈরি করবেই সন্ধ্যার সময়। তো এই তো আমি লাস্ট পর্যায়ে এসে আর কি কিছুটা ভিডিও করলাম, আর ওরা চুপি সারে হচ্ছে কাজ সারছে আর কি। তো এই তো আমি হচ্ছে এখন দেখতেছি আর ভিডিও করতেছি, আর এটাকে এখন ঠান্ডা করে ওরা হচ্ছে খাটের উপরে বসে গেছে। তো দুই বোন মিলে এখন রসমলাই খাচ্ছে, তো আমাকে বলতেছে খাওয়ার জন্য। আমি হচ্ছে বললাম যে আমি পরে খাবো। তো ওই তো আমার মেয়েরা হচ্ছে এখন ওদেরকে ওরা ওরাই খাবার ভাগ করতেছে আর খাচ্ছে। তো আশা করি ওদের, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, তো সন্ধ্যার সময় হচ্ছে আমি হচ্ছে বেগুনি তৈরি করতেছি। এখানে বেগুনি বাজা বাজতেছি, আর বেগুনিগুলো সত্যি খুব মচমচে আর অনেক সুন্দর হয়েছে। এটা সন্ধ্যার সময়, এই যে আমি সন্ধ্যার হচ্ছে বাহিরের আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল ওই সময়। তো এখন আমি ওই সময় হচ্ছে নাস্তার জন্য এখানে প্রিপারেশন নিচ্ছি বেগুন আর কি। তো এই তো ফ্যামিলির সবাই এখানে বেগুন বাজা খাচ্ছি চস দিয়ে। আসলে ফ্যামিলির সাথে সব কিছু খেতেই ভালো লাগে। মোটামুটি অনেকটা সময় এখন লকডাউনের ভিতরে বাসায় একসাথেই সময় পার হচ্ছে। তো কিছু না কিছু করে ফ্যামিলিকে আসলে খাওয়ানোর ট্রাই করতেছি, সময় কাটাচ্ছি আর কি। তো এই তো আমার আজকের ব্লগ ভিডিওটি। আর আমার ব্লগ ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে আমাদেরকে চা তৈরি করে খাওয়ালো অনেক দিন পর। তো আমি বললাম যে বেগুনি খাওয়ার সময় যে আমাদেরকে চা তৈরি করে খাওয়াতে, তো শুরুতে হচ্ছে বললো যে না পারবো না। তো পরে আবার নিজে নিজে যে হচ্ছে চা তৈরি করে আনলো আর আমাদেরকে এই যে সার্ভ করে দিচ্ছে সবাইকে খাটের উপর। আসলে আমাদের খাটের উপরেই বেশি খাওয়া হয়, বাচ্চা কাচ্চা হালা বাসা, তো এই জন্য বাচ্চারাও হচ্ছে খাটে ওই যে টিভি দেখে বেডরুমে বসে। তো এই তো এখানে হচ্ছে আমরা সবাই এখন চা খাচ্ছি। আর আজকের ব্লগ ভিডিওটি আমার এখান পর্যন্ত, কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো।